সো এটা একটা এক্সাম্পল আছে, এটা আমরা এখন এনএফএ তৈরি করতে যাচ্ছি, কিন্তু যখন তৈরি করতে যাব তখন দেখব যে আমাদের আসলে একটা অ্যাপসাইলন এনএফএ অ্যাড করাটা, সরি অ্যাপসাইলন ট্রানজিশন অ্যাড করাটা খুব দরকার হয়ে পড়েছে। ঠিক আছে, আমাদের সুবিধার জন্য আমরা একটা অ্যাপসাইলন ট্রানজিশনকে নিয়ে আসতে হবে আমাদের। তাহলে আমরা প্রথমে একই রকম ভাবে এই সাইট থেকে স্ক্যান করা শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি এ, ওকে, একটা ইউনিয়ন অপারেশন আছে। তারপরে হচ্ছে আমাদের এখানে একটা ইউনিয়ন অপারেশন আছে, তারপরে এখানে বিএ আছে, তারপর কনক্যাটেনেশন আছে, এবং তার মাথার উপর একটা অ্যাস্টারিক আছে। ঠিক আছে, সো মাথার উপরে যখন অ্যাস্টারিক আছে তার মানে কি হচ্ছে, আমাদের এখানে সেফ লুপ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, যেহেতু অ্যাস্টারিক দেওয়ার পরে তার মানে এই পুরো অংশটা আবার স্ট্রিং এ নাও বসতে পারে, আবার বসলেও আবার এই পুরাটা থেকে আসতে পারে স্ট্রিং। তো যাই হোক, যখন অ্যাস্টারিক থাকে তখন আমরা কি করি, সেলফ লুপ ক্রিয়েট করে দেই। তাহলে এখন আমরা সেলফ লুপ ক্রিয়েট করব, এটা হচ্ছে আমাদের স্টার্ট নোড, স্টার্ট স্টেট। তাহলে আমরা সেলফ লুপ ক্রিয়েট করতে যাব এখন। সো সেলফ লুপ যখন ক্রিয়েট করতে যাব তখন দেখছি মাঝখানে আবার কিছু অপারেশন আছে। ঠিক আছে, তাহলে এখানে কি অপারেশন আছে, ইউনিয়ন অপারেশন আছে। তাহলে ইউনিয়ন অপারেশনের জন্য আমরা কি করে দিই, সেপারেট পাথ ক্রিয়েট করে দেই না, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমরা এ এর জন্য একটা বা বি এর জন্য একটা, অথবা আমরা কিন্তু আবার এক লাইনও লিখে দিই অনেক সময় যখন আমাদের সুবিধা থাকে। তো এখন আমরা কি করব, এ এর জন্য একটা পাথ দেখতে হবে আর এই পুরো অংশটার জন্য আমরা একটা পাথ দেখতে হবে, কিন্তু তারা সেলফ লুপ হবে। তাহলে আমি তৈরি করে ফেললাম এ এর জন্য, ঠিক আছে, এর জন্য আমি তৈরি করে ফেললাম সেলফ লুপ। এখন এই অংশটা নিয়ে কাজ করবো আমরা, বি এ এ প্লাস বি। তাহলে বি এ কনক্যাটেনেশন অবস্থায় আছে, তার সাথে আবার কনক্যাটেনেশন অবস্থায় আছে এ প্লাস বি, তার মানে বি এ সাথে সিরিয়ালি কানেক্ট হবে এ প্লাস বি। তাহলে আমি তৈরি করি সেলফ লুপ হবে আমার, সেলফ লুপের মধ্যে এগুলো ইমপ্লিমেন্ট করব, বি একটা স্টেট আরেকটা স্টেট এ, তারপরে বি এ আছে, তারপরে কানেক্টেড আছে এ প্লাস বি। তাহলে আমি এখন, আচ্ছা এখানে সবাই ডিরেকশনটা দিয়ে দিবেন, তারপর আছে এ প্লাস বি, সো এ ইউনিয়ন বি আমি এভাবে লিখে দিব। চাইলে আপনারা সেপারেটলিও দেখাতে পারতেন, অর্থাৎ এখানে আরেকটা পাদ দিয়ে এখানে বি লিখে দিতে পারতেন, সমস্যা নেই, একই কথা আসলে। আপাতত আমি একটা মুছে দিই। সো আমি কি করলাম দেখেন, আমি এতটুকু অংশ ইমপ্লিমেন্ট করে ফেলেছি, ঠিক আছে, অ্যাস্টারিক পর্যন্ত। তাহলে আমি অ্যাস্টারিকের জন্য কি করেছি, আমাকে সেলফ লুপ ক্রিয়েট করতে হবে। তো সেলফ লুপ যখন আমি ক্রিয়েট করতে যাব তখন দেখলাম ভিতরেও আবার কিছু অপারেশন আছে। তাহলে আমি কি করলাম, এর জন্য সেলফ লুপ ক্রিয়েট করলাম, কারণ ইউনিয়ন দিয়ে এই দুটাকে সেপারেট করা আছে, এ ইউনিয়ন, এই পুরো অংশটাকে যদি আমি বি ধরি, তাহলে এর জন্য তৈরি করলাম সেলফ লুপ। বি এর জন্য তৈরি করতে যখন যাব তখন দেখলাম ভিতরে আরো কিছু অপারেশন আমার ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি কনক্যাটেনেশন আছে বি এ, তাহলে বি এ কনক্যাটেনেশন তৈরি করলাম, দেন আছে এ প্লাস বি, যেটা আবার ওদের সাথে কনক্যাটেনেশন অবস্থায় আছে। তাহলে আমি এ প্লাস বি এর জন্য আমি কনক্যাটেনেশন দিয়ে কানেক্ট করে দিলাম, এবং এ প্লাস বি এর জন্য আমি একবারে লিখে দিলাম। চাইলে আপনারা কিন্তু এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে আরেকটা পাত দিয়ে বি এর জন্য বলতে পারেন, অর্থাৎ এটা এ এর জন্য এটা বি এর জন্য, এভাবে বলতে পারেন, বা চাইলে আপনারা একবারও এখানে দিতে পারেন, যেহেতু বি একা আছে ওর সাথে কোনো অপারেশন নেই। তো আমি এতটুকু অংশ তৈরি করলাম, তারপরে এ আছে কনক্যাটেনেশন অবস্থায়। ঠিক আছে, তাহলে আমি এ কনক্যাটেনেশন অবস্থায় আছে আমি দিলাম, তারপরে কনক্যাটেনেশন অবস্থায় আছে হচ্ছে আমার বি এ অ্যাস্টারিক। ঠিক আছে, কনক্যাটেনেশন অবস্থায় আছে বি এ অ্যাস্টারিক। তাহলে এখন আমি যদি অ্যাস্টারিক আছে তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমার সেলফ লুপ ক্রিয়েট করতে হবে, তাই না, কনক্যাটেনেশন অবস্থায় আছে এবং সেলফ লুপ আমাকে ক্রিয়েট করতে হবে। তাহলে আমি কি করতে পারি,
আচ্ছা, যেহেতু এখন কনকেটেনেশন অবস্থায় আছে এবং অ্যাস্টারিক আছে, তাহলে আমরা সেলফ লুপ তো ক্রিয়েট করব এবং মাঝখানে আবার আমাদের কনকেটেনেশন ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমরা কনকেটেনেশন দিয়ে ইমপ্লিমেন্ট করে দিলাম, ঠিক আছে? কনকেটেনেশন দিয়ে আমরা বি এ অ্যাস্টারিক ইমপ্লিমেন্ট করে দিলাম। সো এতটুকু শেষ আমার বি এ অ্যাস্টারিক, এবং মাঝখানে কনকেটেনেশন ছিল, কনকেটেনেশন আমি ইমপ্লিমেন্ট করলাম, অ্যাস্টারিকের জন্য সেলফ লুপ ক্রিয়েট করলাম। এরপরে আছে আমাদের বি অ্যাস্টারিক, যেটা কনকেটেনেশন অবস্থায় আছে, ঠিক আছে? এখন আমরা যদি চাই তাহলে আমরা কি করতে পারি, বি অ্যাস্টারিকের জন্য আমরা এখন তৈরি করব, বি অ্যাস্টারিক একটা সেলফ লুপ আছে, সো বি অ্যাস্টারিক এর জন্য আমি একটা সেলফ লুপ ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে? এখন এটা আমি কেন দেখাচ্ছি যে আপনার এভাবেও আসলে পারেন, ঠিক আছে? কারণ এপসাইলন ট্রানজিশন আমার সুবিধা মাত্র আমি অ্যাড করতে পারি। সো এখন আপনারা কি করতে পারেন, চাইলে আপনারা মাঝখানে একটা এপসাইলন ট্রানজিশন কে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? এখানে যদি আপনি একটা এপসাইলন ট্রানজিশন নিয়ে আসেন তাহলে কোনো আসলে সমস্যা হচ্ছে না, কোনো ইফেক্ট হচ্ছে না, ঠিক আছে? সো আপনারা এখানে বি অ্যাস্টারিক যেটা আছে সেটা আপনারা আলাদা একটা স্টেটে ইমপ্লিমেন্ট করলেন, এবং এই দুটাকে আপনারা কিভাবে কানেক্ট করবেন, আমাকে তো যেতে হবে এই স্টেট থেকে এই স্টেটে, তাহলে আপনারা কি করতে পারেন, চাইলে আপনারা এখান থেকে এখানে একটা এপসাইলন ট্রানজিশন আপনারা দিয়ে দিতে পারেন যদি আপনাদের সুবিধে হয়। এখন বি অ্যাস্টারিক করলাম, এখন আমাদের বি অ্যাস্টারিক যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে কনক্যাটেনেশন অবস্থায় আছে, ঠিক আছে? সো কনক্যাটেনেশন অবস্থায় যখন থাকবে, আমি একটা জিনিস তখন ভুল বললাম যে এখানে বি এর জন্য সেলফ লুপ আমি খেয়াল করিনি, সেটা হচ্ছে এখানে বি এর জন্য সেলফ লুপ এটা আমরা করতে পারছি না, কারণ কি এখানে তো আসলে আমাদের ইউনিয়ন বলা নেই, আমাদের এখানে বলা আছে কনক্যাটেনেশন অবস্থায়, ঠিক আছে? সো কনক্যাটেনেশন অবস্থায় যখন থাকছে তখন আমাকে কি করতে হবে, সিরিয়ালি আমরা তাদেরকে কানেক্ট করতে হবে আমাদেরকে। তো সিরিয়ালি যখন আমি কানেক্ট করতে যাব তখন আমি বি এর জন্য আলাদা একটা স্টেট তৈরি করলাম, কিন্তু ওনাদেরকে আমি মাঝখানে কি দিয়ে কানেক্ট করব, তাই না? কারণ ওরা তো একটা সেলফ লুপ, তাহলে মাঝখানে আমি কিভাবে আসলে কানেক্ট করব, তাহলে মাঝখানে আমি যদি কানেক্ট করতে চাই তাহলে আমাকে এপসাইলন দিয়ে আসলে কানেক্ট করতে হবে, ঠিক আছে? যখন আমার কনক্যাটেনেশন থাকবে তখন এখানে যদি একটা ইউনিয়ন থাকতো, বি এ অ্যাস্টারিক ইউনিয়ন বি অ্যাস্টারিক, তাহলে হচ্ছে আমি এখানে একটা তৈরি করতে পারতাম লুপ, কিন্তু যেহেতু আমাকে কনক্যাটেনেশন বলা হয়েছে তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, আরেকটা স্টেটে আমাকে বি এর জন্য তৈরি করতে হবে। তৈরি তো করলাম কিন্তু মাঝখানে তো এখানে কোনো কিছু নেই, এ বি সি ডি বার কিছু নেই, তাহলে আমি তাদেরকে আসলে কিভাবে কানেক্ট করব, আমি একটা এখানে অ্যাবসোলিউট ট্রানজিশন নিয়ে আসতে পারি, একটা অ্যাবসোলিউট ট্রানজিশন দিয়ে আমি তাদেরকে কানেক্ট করতে পারি, এবং এটাকে আমি ফাইনাল স্টেট বলতে পারি, ঠিক আছে?